আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায়, তো আপনারা কিন্তু এরকম ললি বাসায় তৈরি করে নিতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে খুব সহজেই তরমুজের ললির রেসিপিটা শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তরমুজের ললি তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা তরমুজের অর্ধেকটা নিয়েছি আর এরকম ছোট করে ফালি করে নিয়েছি। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর উপরে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। তো এই ছাঁকনির উপরে আমি তরমুজের পিসটা নিয়ে নিলাম আর এইভাবে ঘষে ঘষে আমি তরমুজ থেকে জুসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার করেও নিতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই চেলে নেবেন, তা না হলে কিন্তু তরমুজের বিচিটা থেকে যাবে। সবগুলো তরমুজের পিস থেকে আমি জুসটা বের করে নিয়েছি, যেই অবশিষ্ট অংশ থাকবে এটা আমি এখন ফেলে দেব। দেখতেই পাচ্ছেন আমি তরমুজ থেকে ফ্রেশ একটা জুস পেয়ে গেছি। তো এখন আমি এই বোলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর তরমুজের 2 কাপ পরিমাণের জুস বের হয়েছে। তো 2 কাপ আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের চিনি। যেহেতু তরমুজটা অনেক মিষ্টি ছিল, এই জন্য চিনির পরিমাণটা আমি সেই অনুযায়ী দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। তো অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এই তরমুজের ললিটা পানসে লাগে। এখন আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি। দেখবেন এমন ঘন হয়ে আসছে, ঠিক ওই পর্যায়ে চুলাটা অফ করে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা করে আমি এটাকে আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব। আইসক্রিমের মোল্ড এখানে আমি নিয়ে নিয়েছি, এখন আমি প্রত্যেকটার মধ্যেই ঢেলে নিচ্ছি। সবগুলো মোল্ডের মধ্যেই আমি দিয়ে নিয়েছি, এখন আমি উপর দিয়ে ক্যাপ লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই আইসক্রিমের মোল্ডটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 12 ঘন্টার জন্য। তো 12 ঘন্টা হয়ে গেছে, এবার আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তরমুজের ললিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো কত সহজেই এই তরমুজের ললিটা তৈরি করে নেওয়া যায়, বাসায় একবার হলেও তৈরি করে নেবেন, ছোট বড় সবার কাছে অনেক ভালো লাগবে। তরমুজের ললির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।